আসন্ন আইএফএ ফুটসল লীগের জন্য 14 জনের টিম ঘোষণা করেছেন আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব। কোচ জোসুয়া স্ট্যানভাজ, ম্যানেজার বিলাল আহমেদ খান, ফিজিও বিশ্বজিৎ রায়। টিমের সদস্যগণ: এক অমিত শাহি, দুই নাভেদ দানিশ, তিন শুভ খাটুয়া, চার শেরমান ভাজ, পাঁচ অমিত খান, ছয় সাভান শ্যাম লেটলিকর, সাত সঞ্জয় শর্মা, আট সাগর ওরাও, নয় রাজা প্রভাকর, দশ শামসাদ আলী, এগারো হিল্টন মেনিনো ফার্নান্ডেস, বারো বাবুসোনা মণ্ডল, তেরো শচীন পাটিল, চোদ্দো আলতামাস নূর। মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্রুপ পর্যায়ে বি গ্রুপে অবস্থান করছে। আগামী 8 তারিখ বিকাল 3:30 সময় প্রথম ফুটসল অভিযানে নামছে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির বিরুদ্ধে। আবার পরের দিন 9 তারিখ দুটো ম্যাচ, দুপুর 1:10 ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ও বিকাল 5:50 কালীঘাট এমএসের বিরুদ্ধে। তিনটি ম্যাচই হবে প্রো ইন্ডিয়া 3.0 টার্ফে, যেটি অবস্থিত আদিত্য স্কুল অফ একাডেমি দমদমে। পুরো ঠিকানা 174 যশোর রোড, আম্রপল্লী, সাউথ দমদম, নিয়ার ডায়মন্ড প্লাজা মল। ফুটসল নিয়ে কী বলছেন ম্যানেজার বিলাল আহমেদ খান শুনে নেব। নমস্কার, আইএফএ ফুটসল 2022 আগামী 8 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। মডার্ন স্পোর্টিং এবার ফুটসলে পার্টিসিপেট করেছে আইএফএর আন্ডারে ফুটসলে, আর মডার্নের ম্যাচ আগামী 8 তারিখে প্রথম ম্যাচ বিধাননগর মিউনিসিপ্যালিটি টিমের সাথে। তাই আমি সমর্থক দর্শকদেরকে বলবো, আদিত্য একাডেমি নাগরবাজার দমদমে এসে নিজের টিমকে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ।